বুঝেছো? ও সব খাবার খেয়ে নেবে। দুটো চাল ফুটে ভাত করে খাবো, তাতে কত কষ্ট। ধরে ধরে ভিক্ষা করে চাল জোগাড় করলে উনুনের জন্য শুকনো ডাল পাতা আনরে। আর পারিনে বাপু, আর পারিনে। মিনু, মিনু, এই মিনু। বাবা বাবা, আমার জন্য তুমি কি এনেছো বাবা? এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এটা কি বলতো? কি এটা? এটা কি করে খাবো বাবা? আহা, এটা খায় না রে বোকা। এটা হলো কি, সেলেট পাথর। এটার উপর চক খড়ি দে লেখাপড়া করে। আমি তোর বাবাকে আনতে বলেছিলাম, সামনেই তো সরস্বতী পুজো, তখন তোর হাতে খড়ি দেব। হাতে খড়ি? হাতে খড়ি কি গো মা? যখন হবে তখন দেখতে পারবি আর বুঝতেও পারবি। হাতে খড়ি দিতে হাতে ব্যথা লাগবে না তো? তাহলে আমি হাতে খড়ি দেব না বাবা। না রে, না রে মা, তোর কোনো ব্যথা লাগবে না। দেখবি খুব মজা লাগবে, তোর খুব আনন্দ হবে। ও মা, কি মজা, কি মজা! আমার হাতে খড়ি হবে, কি মজা, কি মজা! কাল আবার আবার ভিক্ষে করতে বেরোতে হবে। ঘরে আর চাল নেই যে ফুটিয়ে খাবো। পাড়ার বাজার বাচ্চাগুলো আমায় দেখে যা ভয় পায়, যেন আমি চুচু বুঝি। কিরে মেয়ে, এখনো চোখ খুলে আছিস যে, ঘুমাবি না? ঘুম পাচ্ছে না তো। না ঘুমালে কিন্তু জুজু বুড়ি ধরবে। এই তো সোনা মেয়ে, ঘুমিয়ে পড়। সোনা মনি চোখে ঘুম হাইনি মেয়ায়, ঘুমের মাসি ঘুমের পিসি স্বপ্ন নিয়ে আয়। সোনা মনি চোখে ঘুম হাইনি মেয়ায়। মিনু! হ্যাঁ বাবা। আয় আয় মা, আমার কাছে আয়। ভাবছি ভাবছি এ বাড়ি তোকে পাঠশালায় ভর্তি করে দেব। পাঠশালা কি বাবা? ও মা, তুই তাও জানিস না, পাঠশালা হচ্ছে পড়াশোনার জায়গা। সেখানে গিয়ে তুই লেখাপড়া শিখবি, কত কিছু জানবি। ওইসব জেনে কি হবে বাবা? শোনো কথা, পাগলি মেয়ে কি বলে দেখো। ওরে, পড়াশোনা না শিখলে, কিছু না জানলে বড় হবি কি করে?